বিউটি মেকআপ এন্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। চুল পরিষ্কার করতে শ্যাম্পু ব্যবহার করেন না এমন লোক কিন্তু খুবই কম। একটা সময় সাবান দিয়েই হতো চুল পরিষ্কারের কাজটি, কিন্তু শ্যাম্পু এখন এতটাই সহজলভ্য যে চুল সুন্দর রাখতে কেউ আর সাবান ব্যবহার করেন না। কিন্তু শ্যাম্পু কি ঠিকঠাক মতো পড়ছে আপনার চুলের যত্ন নিতে? নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেও প্রাণহীন আর অনুজ্জ্বল চুল হয়ে পড়ছে। তাহলে শ্যাম্পু সরিয়ে রাখুন, চুলের যত্নের দায়িত্ব তুলে দিন কিছু ভেষজ উপাদানের হাতে, যা দেবে শ্যাম্পুর চেয়েও বেশি উপকারিতা। চিন্তিত হওয়ার কিছুই নেই, এসব ভেষজ খোঁজে বনে জঙ্গলে যেতে হবে না, এই সব উপাদান রয়েছে আপনার হাতে নাগালেই। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। আমলকি ভেষজ হিসেবে আমলকির গুণাবলীর তালিকা দীর্ঘ। চুলের যত্ন এই ভেষজ ফলটি তুলনাহীন। আজকাল তেল কিংবা শ্যাম্পু থেকে শুরু করে চুলের বিভিন্ন প্রসাধনেও ব্যবহৃত হচ্ছে আমলকি। এতে আছে ভিটামিন সি, যা মাথার ত্বকে তৈরি করে কোনো ইনফেকশন সারাতে সহায়তা করে, চুলকে করে তোলে সুন্দর ঝরঝরে। খুশকির দৌরাত্ম্য দমনেও আমলকি উপকারী। আমলকি কেটে দুধে ভিজিয়ে রাখুন ঘণ্টাখানেক। ভিজিয়ে রাখা আমলকি বেটে পেস্ট করুন, তারপর সেই পেস্ট আপনার পুরো চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন এবং পুরো চুলে লাগিয়ে ফেলুন। এক ঘন্টা রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন। পারলে আমলকির পেস্টের সঙ্গে মেহেন্দি পাতাও আপনি যোগ করতে পারেন, আরো ভালো চুল পাবেন। লেবু চুলের যত্নে লেবু ভীষণ কার্যকর। ক্লিনজার হিসেবে লেবু খুব ভালো কাজ করে। মাথার ত্বকের ব্যাকটেরিয়া দূর করতেও লেবু সাহায্য করতে পারে। এই জন্য এক মগ জলে একটি লেবুর রস চেপে নিন। এবার সেই জল চুলে ভালো করে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর নর্মাল জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। তৈলাক্ত চুল ঝরঝরে করে তুলতে লেবুর রসের তুলনা নেই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।